হ্যালো ভিউয়ার, দেওয়া 360 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিট থেকে এক ভ্যাকেন্সি বেরিয়েছে। তো এইখানে তাদেরকে ট্রেনিং দিয়ে তারা সিলেকশন হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে একটা তাদেরকে নিয়োগ করা হবে। যারা ট্রেনিং করবে তাদেরকে কিন্তু একটা আর্থিক অ্যামাউন্ট দেওয়া হবে, সেটা এখানে ধার্য করে বলা হয়নি কত দেওয়া হবে, কিন্তু তাদেরকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে সম্ভবত 8 থেকে 10,000 টাকার মধ্যেই। তো তাদেরকে কিন্তু এভাবে নিয়োগটা করা হবে। তো এখানে সম্পূর্ণ প্রসেসটা তোমাকে বলে দিচ্ছি, তোমরা কী করে আবেদন করবে, তাছাড়াও তোমাদের এখানে বলে দিচ্ছি যে কোন কোন পোস্টে কতজন ফাঁকা সিট রয়েছে। তাছাড়াও তোমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয়, এখানে কিন্তু ভারতবর্ষে কিছু কিছু যে রাজ্যে নিয়োগ করা আছে, যেমন আসামে, ঝাড়খণ্ডে, উড়িষ্যাতে এবং বিহারে, তার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এই টোটাল 5টা রাজ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রতিটা রাজ্যে কিন্তু করা হচ্ছে না, শুধুমাত্র এই 5টাতেই করা হচ্ছে। তো আমরা দেখে নেব কারা কারা এখানে আবেদন করতে পারবে আর কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলের জন্য ভ্যাকেন্সি রয়েছে 200 জনের উপরে। তো তোমাদেরকে একটুটুকু বলে দিচ্ছি, তাছাড়াও আমি এটা আমার ডিসক্রিপশনে আমার দিয়ে রাখবো লিঙ্কটা, তোমরা এখানে ডাউনলোড করে সমস্ত তথ্যগুলো দেখে নেবে। তো অবশ্যই কিন্তু এই চাকরিটা কলকাতাতে হবে, ট্রেনিংটাও কলকাতাতে হবে। তো তোমাদের এখানে অ্যাড্রেসটা সব বলে দেবো। তো প্রথমত তোমাদের বলে দিই কোন ট্রেডে কোন সাবজেক্টটা রয়েছে এবং কী কী কোয়ালিফিকেশান লাগছে সেটা তোমাদের জানিয়ে দিই। তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটারে, তারপর ইলেকট্রিক মেশিনিয়াল, ইনস্ট্রুমেন্ট মেশিনিক্যাল, মেশিনিস্ট, এই টোটাল তোমার 5টা পোস্টে নেওয়া হচ্ছে 90 জনকে। তার মধ্যে কিন্তু ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নিই। তারপর বলা রয়েছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলা রয়েছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস মেশিনিয়ান, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সিভিল, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিশিয়ান, এই টোটাল এই 6টা পোস্টে নিয়োগ করা আছে 123 জনকে। আর এখানে আবার ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, তোমরা দেখে নেবে। তাছাড়াও তো যারা একদম ফ্রেশার্স রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর পদে, তারাও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মাত্র 2টো, তোমরা এখানে দেখে নেবে। তারপর কোনো কাজ অভিজ্ঞতা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, যাদের তাদের কাছে ডাটা এন্ট্রি করার সার্টিফিকেট রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল কিন্তু পোস্ট রয়েছে প্রায় 200টার মধ্যে, তোমরা একটু দেখে নেবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 200টা, তো এখানকে এই 5টি রাজ্যের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি সবথেকে বেশি রয়েছে, তোমরা একটু এবার দেখে নেবে। তারপরে এখানে নিচের দিকে আর একটা ভ্যাকেন্সি রয়েছে, ও তোমরা এখানে দেখে নেবে, এখানে একটা পোস্ট রয়েছে। তো যাতে অনেক পোস্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল কিন্তু পুরো 5টা রাজ্য মিলে টোটাল পোস্ট রয়েছে 105টা, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সব থেকে বেশি পোস্ট, তোমরা একটু দেখে নেবে একটা। তারপরে যেটা প্রথম, এখানে কিন্তু কোনো কিছু উল্লেখ করা নেই, তোমাদের এখানে কোডে কিন্তু উল্লেখ করা হচ্ছে ফর ডিসিপ্লিন কোড হিসেবে, তোমাদের কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা। তো যে প্রথম যে পোস্টটা রয়েছে সেই পোস্টে ট্রেড অ্যাপ্লিকেশন ফিটারের ক্ষেত্রে, তো তাদেরকে কিন্তু ম্যাট্রিক পাস করতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, তাছাড়া কিন্তু তাদেরকে ফুল টাইম আইটিআই পাস করতে হবে ফিটারে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বলা হচ্ছে তোমার ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে ম্যাথামেটিক্স পাস করতে হবে, তাছাড়া আইটিআই কিন্তু পাস করতে হবে। তো এখানে কিন্তু সম্পূর্ণ আইটিআই ক্ষেত্রে লাগছে, তাছাড়াও নিচে অনেক পোস্ট রয়েছে, শুধুমাত্র এখানে ডাটা এন্ট্রি অপারেটর যে রয়েছে সেটাই কিন্তু পোস্টে শুধু উচ্চ মাধ্যমিক পাস করলে হবে, শুধুমাত্র এখানে উচ্চ মাধ্যমিক পাস। তো এখানে এখানে বলা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 13 নম্বরটা, এখানে কিন্তু ফর ডিসিপ্লিন কোড হিসেবে দিয়েছে। তো এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য একদম যারা নতুন নন গ্রাজুয়েট, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই তারা আবেদন করতে পারবে। তাছাড়াও তোমরা এখানে ভালো করে দেখে নেবে তোমাদের যাবতীয় তথ্য। তো এরপরে নিচে স্ক্রল করে আমি চলে আসবে, তারপরে এসসির জন্য রয়েছে তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 3 বছর ছাড় পাবে, এটা কিন্তু সরকারি অনুযায়ী তারা কিন্তু ছাড়টা পাবে। তো সমস্ত তথ্য তোমরা দেখে নেবে, আমি তোমাদের ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেবো এই পিডিএফটার লিঙ্কটা। তারপর এখানে বলা ট্রেনিং, তো এখানে কিন্তু ডিসিপ্লিন এক্সপার্টে কিন্তু তাদের 12 মাসের ট্রেনিং করা হবে। তারপর তোমাদের এখানে বলা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেন রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য তোমাদেরকে 15 মাসের কিন্তু একটা ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংয়ে কিন্তু তোমাকে যথাযথভাবে তোমাদেরকে কিন্তু মাসে মাসে একটা তোমাদেরকে স্কলারশিপ দেবে। তোমাদের একটু আগে বললাম যে মিনিমাম 8 থেকে 10,000-এর মধ্যে হতে পারে হয়তো, এখানে কিন্তু উল্লেখ করা নেই যে কত টাকা দেবে, ঠিক আছে। তো এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে তোমার দেখে নেবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশন করে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, যাবতীয় ডকুমেন্টস তোমার এখানে দেখে নেবে, তোমাদের যাবতীয় যাদের ডকুমেন্টস এখানে লাগবে সম্পূর্ণ কিন্তু তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। তো এই ছিল ভিডিওটা, আর অনেক যেহেতু রয়েছে
অ্যাপ্লিকেশন শুরু তোমাদেরকে বলে দিই, এই অ্যাপ্লিকেশন করতে গেলে তোমায় কিন্তু এই অ্যাপ তোমাদের এই যে রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে কিন্তু ইয়ে করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। তবে কিন্তু তুমি এখান থেকে সরাসরি এখানে অ্যাপ্লিকেশন ক্লিক করলে কিন্তু তোমরা চলে যাবে তোমাদের অ্যাপ্লিকেশনে। তো এই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে চেক আউট করে তোমরা এখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই ছিল তথ্য তোমার জানানোর। তো তোমাদের অ্যাপ্লিকেশন কী করে করবে, তো হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রথমত কেয়ার আসবে, তারপর তোমার পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে, তো তোমরা একবার দেখে নেবে, দেখে কিন্তু তোমরা আবেদনটা করে দেবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ডেট শুরু হচ্ছে 28/1/2021 থেকে আর শেষ হচ্ছে তোমার 26/2/2021 পর্যন্ত। তোমরা একটা ভালো করে দেখে নেবে, এর মধ্যে থেকে কিন্তু আবেদনটা করে নেবে। আর এই আবেদন করে কিন্তু তোমাদের অবশ্যই কলকাতাতে এই ট্রেনিংটা হবে। তো এই রিলেটিভ অন্য কোনো যদি তথ্য এসে থাকে তাহলে তোমাদের কিন্তু অবশ্যই প্রোভাইড করে দেবো। তার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষে কমেন্ট বক্সে লিখে দেবে, কারণ সেই ডিস্ট্রিক্টে ছোটো বড়ো চাকরি কিন্তু আমি অবশ্যই পেলে তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। তো সব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।